হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি কথা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি। তো আজ ভাবলাম যে আমি আমার ডিনারে আজকে কিছু বানাবো, তো সেই যেগুলো বানাবো সেগুলো কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই রেসিপিটা। তো আজকে আমি আমার ডিনারে বানাবো ফ্রাইড রাইস আর সোয়া চিলি। আর সোয়া চিলিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তো সেই জন্য একটু নার্ভাসও আছি। তো দেখা যাক, ভুল ভাল হলে সেটাও দেখতে পাবে, আর যদি ঠিক হয় ভালো হয় খেতে তাহলে সেটাও জানতে পারবে তোমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমি বানাবো সোয়া চিলি। আর সোয়া চিলি বানানোর জন্য আমি এখানে কিছু সয়াবিন ভিজতে দিয়েছিলাম জলে, আর এখন আরও কিছু পরিমাণ জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটি এখন ফুটতে দিয়েছি গ্যাসে। তো একটু ফুটে যাক, তারপর আমি এটি নামিয়ে নেবো, তারপর ঠান্ডা করে জলগুলো নিংড়ে এটা আমি পকোড়া ভাজবো। তো আমি এখানে সয়াবিনগুলো ঠান্ডা করে জল ছড়িয়ে নিয়েছি, জলটা নিংড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো 2 চামচ পরিমাণে ময়দা, আর দেবো 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে সাদা তেল, এক চামচ আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা, সামান্য সয়া সস, আর সামান্য পাতিলেবুর রস। এবার এগুলো সব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক, তারপর আমি একটা একটা করে এগুলো দিয়ে পকোড়াটা ভেজে নেব। এখানে আমি সয়া পকোড়াগুলো ভেজে নিয়েছি সব, দেখো একদম খুব মুচমুচে হয়েছে, ক্রাঞ্চি হয়েছে একদম। আর এই যে বাকি তেলটাতে আমি বাকি পুরো রান্নাটা করব সয়া চিলি। আর এখানে আমি সসগুলো সব মিশিয়ে রেখেছি, এখানে আছে টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস আর লেবুর রস একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, এখানে আছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে আমি পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি, আর এখানে আছে আদা কুচি আর রসুন কুচি। তো এবার আমি পুরো সয়া চিলির আমি রান্নার প্রসেসটা আমি শুরু করবো। এবার এই তেলের মধ্যে আমি এখন আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো আগে, তারপর এগুলো সামান্য একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, বাকিগুলো দিয়ে দেবো এবার। পাঁচ মিনিট মতো ভেজে নেবো, 5 মিনিট মতো ভাজলেই এগুলো যথেষ্ট ভাজা হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার আমি সসটা দিয়ে দেবো এর মধ্যে। সামান্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদমতো নুন। নুনটা দেখে শুনে দিতে হবে, তার কারণ আমি পকোড়াতেও নুন দিয়েছি আর সসগুলোতেও নুন আছে। আমি সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি।
অন্যদিকে গ্রেভি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি। এটা আমি জল দিয়ে গুলে নেব। তারপর এটা দিয়ে আমি গ্রেভি বানাব। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারে যে জলটা আমি গুলে রাখলাম সেটা দিয়ে দেব। এতে করে আমার গ্রেভিটা খুব ভালো আসবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে একসময় নাড়তে হবে, তাছাড়া কর্নফ্লাওয়ারে যে জলটা আছে সেটা দল্লা বেঁধে যাবে, তাই একসময় নেড়ে যেতে হবে। আমি আরো সামান্য একটু জল দিলাম। এবার আমি এর মধ্যে সয়া পকোড়াগুলো দিয়ে দেব। আমি সবগুলো দেব না, কিছুটা রেখে দেব। কিছুক্ষণ হতে থাকে এটা। এখানে আমার সয়া চিলি একদম রেডি। দেখো কতটা গ্রেভি হয়েছে। এতটা গ্রেভি থাক, আর বেশি শুকনো করব না, এটাই ঠিক আছে। তো আজকে আমাদের ডিনার এখানে একদম রেডি। ফ্রাইড রাইস, সয়া চিলি, আর আমি যে সয়া চিলি কিছু ভেজে রেখেছিলাম যেগুলো দিইনি আমি সেইগুলো ভাজা আছে, আর স্যালাড। তো আজকের এই হচ্ছে আমার ডিনার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো গুড নাইট, টাটা।